কোরআনের বিচারে দেশে আছে আর আসতে বলেন নেই তার প্রমাণ পেলাম এই স্বাস্থ্য মন্ত্রণালয় কয়েকদিন আগে একটা ঘোষণা দিয়েছিলেন যে টাকনোর উপরে কাপড় পরতে হবে আর মেয়েদেরকে অন্তত হিজাব পরে অফিসে আসতে হবে আল্লাহর ওলিরা তাকে এখন ওএসডি করে রেখে দিয়েছে এ বিধান যে দুইটা উনি দিলেন ওনার বাবার বিধান না আল্লাহ রাসূলের বিধান হিজাব পরতে হবে এ বিধান সরাসরি দিয়েছে কে টাকনোর উপরে পুরুষের কাপড় পরা লাগবে বিধান দিয়েছে সরাসরি রাসূলুল্লাহ কে দিয়েছে তিনি শুধু অ্যাডভার্টাইজ করেছিলেন এই জন্যই তার ওএসডি করে রেখে দিয়েছে তাও 96 ভাগ মুসলমান এই দেশে কিসের মুসলমান দাবি করে বসে আছেন আপনি অনেকে মনে করছে আমার ছোটবেলায় সেই খাতনা করা আছে আমি মুসলমান না মানে তো খাতনা তো ছাগলেরও করা আছে ছাগল মুসলমান শুধু খাতনা করে দিলেই মানুষ মুসলমান হয় না আফসোস লাগে এই লোকটার এই কর্মকাণ্ড এই অবলম্বন করার পরে চিন্তা করেন তো একটা মুসলমানের অফিসে তিনি আদেশ দিয়েছিলেন আল্লাহর রাসূলের দুইটা মানে তো নাই তার আর বাদ দিয়ে রেখে দিয়েছে তারে আরো পুরস্কার দেওয়ার কথা ছিল কথা বলে না কেন এটা ঈমানের উপরে ভিত্তি করে যে কাজটা সাহস দিয়ে করেছে তার পুরস্কার দেওয়ার কথা যেহেতু এখানে 96 ভাগ হিন্দু না 96 ভাগ কি আর তারে পুরস্কার হিসাবে বাদ দিয়ে দিয়েছে এই দৃশ্য থেকে শুরু করে বাংলাদেশের দিকে তাকিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি কোরআনের বিচার যেহেতু এই দেশে নেই সেহেতু এই দেশে অবিচার হওয়ার সম্ভাবনা বেশি আর হচ্ছেও তাই এ হচ্ছে তার প্রমাণ হাজি সেলিম এলোকটা একটা হাজি মানুষ তার বাড়িতে জায়নামাজ পাওয়া যাবে আতর পাওয়া যাবে জমজমের পানি পাওয়া যাবে খেজুর পাওয়া যাবে আর পাওয়া যাচ্ছে বিদেশি মদ তাও দেশি মদ পেলে হয় বিদেশি মদ বিদেশি ইয়াবা বাবা টাইগার সব বিদেশি দেশের কিছু নেই